আপনার নাম মঞ্জুরুল আলম থেকে থেকে ঢাকা আচ্ছা কি আমি জব করি বায়োফ্লকে কিভাবে বায়োফ্লকে আসলে ইউটিউবে বিভিন্ন চ্যানেলগুলোতে বায়োফ্লক সম্পর্কে যে বিভিন্ন প্রতিবেদন তো এটা দেখে দেখে বায়োফ্লকের প্রতি একটা আগ্রহ এবং ঝোঁক তৈরি হলো হ্যাঁ এখানে কৃষি বাজার অ্যাপসের মাধ্যমে একাধিক ভিডিও ক্লিপ দেখি এই বায়োফ্লগ সম্পর্কে তো সেটা দেখার পরে এই কৃষি বাজার চ্যানেলের প্রতি যেমন আগ্রহ বাড়ে সেই সাথে বায়োফ্লগের প্রতি একটা আগ্রহ নতুন করে তৈরি হয় তো সেই ক্ষেত্রে আমি এটা ট্রেনিং নেবো কোথায় সেটা নিয়ে আমি বেশ শঙ্কিত এবং দুশ্চিন্তায় মধ্যে থাকি যে একটা ট্রেনিং তো দরকার যেহেতু একটা বিজ্ঞান নির্ভর মাস্টার্স পদ্ধতি তো সেই ক্ষেত্রে আমি এই কৃষি বাজারের মাধ্যমে ডিএমআরই এই প্রতিষ্ঠান এখানে আমি ট্রেনিং নেওয়ার অ্যাড্রেস পাই তো সেখানে আমি ট্রেনিং নেওয়ার জন্য চেষ্টা করি যোগাযোগ করি তো এখানে হ্যাঁ আমি গত দুদিন ধরে ট্রেনিং দিয়ে আমি যা শিখলাম আমার একটা ভয় ছিল যে বিজ্ঞান ভিত্তিক বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ একটা ঝুঁকি তো অবশ্যই থাকে যে অনেক রাসায়নিক বিভিন্ন উপাদানের একটা মিশ্রণ থাকে তো একটু এদিক সেদিক হলে সেখানে মাছের ক্ষেত্রে বড় রকম একটা ঝুঁকি তৈরি হয় তো আমি দুই দিনে যা এখান থেকে পেলাম তো আমার কাছে এখন বায়োফ্লগটা একটা ওই ছেলের হাতের মোয়ার মধ্যে এখন মনে হচ্ছে যে আমি মনে হয় যে খুব ইজিলি বায়োফ্লগ চাষ পদ্ধতিতে আমি নতুনভাবে নিজেকে নিয়োজিত করতে পারবো